নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 26শে জ্যৈষ্ঠ 5ই জুন বুধবারের রাশিফল প্রকাশ করব। তবে তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 22শে জ্যৈষ্ঠ 5ই জুন বুধবার সূর্যোদয় 4টে 56, সূর্যাস্ত 6টা 16, চতুর্দশী রাত্রি 7টা 15, কৃত্তিকা নক্ষত্র রাত্রি 9টা 7, সুকর্মযোগ রাত্রি 12টা 58, বৃষ্টিকরণ দিবা 8টা 7 গতে শকুনিকরণ, রাত্রি 7টা 15 গতে চতুষ্পাতকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ 22শে জ্যৈষ্ঠ 5ই জুন বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথমে মেষে অবস্থান করছে গোল, আর বৃষে অবস্থান করছে 5টি গ্রহ, চন্দ্র, বৃহস্পতি, রবি, শুক্র এবং বুধ। কারণ আজ ভোর 4টের পরে চন্দ্র রাশি পরিবর্তন করে মেষ থেকে প্রবেশ করেছে বৃষ রাশিতে তৈরি হয়েছে পঞ্চগ্রহী রাজ্য, যা সিংহ রাশির দশমে বিরল থেকে বিরলতম ঘটনা। এই পঞ্চগ্রহী রাজ্যের প্রভাবে সিংহ রাশির জীবনে অবাক করা পরিবর্তন আসবে, তাদের জীবনে কর্মক্ষেত্রে বিরাট সাফল্য আসবে, তাদের জীবনযাত্রায় তারা নির্দিষ্ট গতিতে উন্নতির পথ খুঁজে পাবে, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি একাধিক সূত্রে আয় আপনার জীবনযাত্রাকে যথেষ্ট সমৃদ্ধির মুখোমুখি আনবে, আপনি যদি সিংহ রাশি হন। এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির দশমে পঞ্চগ্রহী রাজ্য, আর রাশির দ্বিতীয়ে কেতু অবস্থান করছে কন্যায়, আর রাশির সপ্তমে শনি অবস্থান করছে কুম্ভে, রাশির অষ্টমে অবস্থান করছে রাহু। এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ 22শে জ্যৈষ্ঠ 5ই জুন বুধবারের রাশিফল। প্রথমেই বলি সিংহ রাশি, আজকের দিনটা বিরাট সৌভাগ্যের দিন যাবে, আজকের দিনটা আপনার জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে। সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে বিরাট সাফল্য যোগ অবশ্যই আছে, দীর্ঘ 400 বছর পর পঞ্চগ্রহী রাজ্য আপনার জীবনে সাফল্য আনবে। এছাড়াও আজকের দিনে শুভ ফল আরানি অমাবস্যা, সন্ধ্যা 7টা 15 পর চতুর্দশীর অবসান, আর অমাবস্যা শুরু হবে, আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার জীবনে আসবে মহা সমৃদ্ধি যোগ। এই ফল আরানি অমাবস্যাতে আপনি মাকে আপনার যে প্রিয় ফল অর্পণ করুন। আজ রাতে আপনি যদি সিংহ রাশি হন আর 1 বছর সেই ফল আপনি দাঁতেও কেটে দেখবেন না, 1 বছর পর আপনার যে কর্মফল সম্পূর্ণ মাকে অর্পণ করলেন, 1 বছর পর সেই ফলটিকে আপনি গঙ্গায় অবশ্যই নিমজ্জিত করে তারপর সেই ফলকে আপনি গ্রহণ করবেন, তাঁতে কাটবেন। আর আজকের দিনে শুভ ফল আরানি অমাবস্যা রাত্রিরে আপনি বিশেষভাবে মায়ের পূজা অর্চনা দিতেই পারেন, মাকে ডাকতে পারেন, কারণ মা কালী, মা ফল আরানি আজকে আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা সমাধান ঘটাবেন, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আজকে আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্যের খবর আসবে, আপনার কর্মজীবনে আসবে বিরাট বিরাট সাফল্য। এছাড়াও আজকের দিনে আপনার ভালো ধরনের লটারি জয়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতেই পারে, আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 5331 7 5331 7 5331 7 5331 7 5331 7 5331 7। এই সংখ্যা ধরে চলুন, আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়
কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে। এছাড়াও একাধিক সূত্র থেকে আপনার যথেষ্ট উন্নতি আপনাকে দেবে আপনি যদি সিংহ রাশি হন। সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির পথ চিনতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়, কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে। এছাড়াও আপনার জীবনে আসবে বিশেষ সৌভাগ্য, বিশেষ উন্নতি, বিশেষভাবে একাধিকভাবে উন্নতির মহাসুযোগ। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি যেদিক দিয়ে বিরাট সাফল্য দেখতে পাবেন তা হচ্ছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের কর্মের উন্নতি, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ। সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ, কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে, এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন। সিংহ রাশি, সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়, কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে। তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিরাট সৌভাগ্যকর খবর আছে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বন্ধু স্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকরণ। সিংহ রাশি আরও একটা দিয়ে সতর্ক করব, যা হচ্ছে আপনার রাশি সপ্তমে শনির অবস্থান, স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না। এছাড়াও আপনার শরীরের ব্যাপারে বিশেষ সাবধানে থাকবেন, বিশেষ করে পেটের সমস্যা, মাথা ঘোরা, মাসার সমস্যা, এছাড়াও সানস্ট্রোক হিটস্ট্রোক হতে পারে, সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ। সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক অবসাদ অবশ্যই থাকবে, তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে যেমন ভালো আচরণ করবে, কোনো না কোনো বন্ধু আপনাকে বিশেষ শত্রুর মুখ দেখাতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ। সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে চরম আঘাত লাগতেই পারে, সেদিক দিয়ে সাবধান। এছাড়াও আপনার যেদিক দিয়ে চাপ আসতে পারে তা হচ্ছে আপনার পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবে আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে কোনো কাজ করতে যাবেন না। আত্মবিশ্বাস ভালো, অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার পতনের কারণ হতে পারে, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে আপনি গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশকে অবশ্যই আরাধনা করুন এবং গাং গণপতি গণেশায় নামা, গাং গণপতি গণেশায় নামা, গাং গণপতি গণেশায় নামা এই মহামন্ত্র জপ করুন। এই মহামন্ত্র জপে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি। এছাড়াও আজকের দিনে আপনি গণপতি গণেশকে লাড্ডু মোদক আর দুর্বা দিতে ভুলবেন না। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল বেলপাতা অবশ্যই দেবেন, দুঃসিদ্ধি অবশ্যই দেবেন। বাবা বিশ্বনাথ আপনার শরীরের যাবতীয় রোগভোগ, মনের যাবতীয় কালিমা দূর করে আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ দেখাবে। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ 22 জ্যৈষ্ঠ 5ই জুন বুধবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমান অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।